হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় কিছু ওয়ার্ল্ড ওয়াইড হিট হওয়া গান সম্পর্কে জানতে চলেছি। আর এর আগের 11টি পর্বে আমরা এরকম প্রায় 130টি গান সম্পর্কে জেনেছিলাম এবং এই পর্বে এরকম আরো 10টি গান সম্পর্কে জানতে চলেছি। তো আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি তারা সেই পর্বগুলো দেখে আসতে পারেন, হতে পারে সেখান থেকে আপনি বেশ কিছু গান পেয়ে যেতে পারেন কালেকশনে রাখার জন্য। এছাড়াও এই পর্বে কালেকশনে রাখার মতো বেশ কিছু গান পেয়ে যেতে পারেন, আর সবগুলো গানের নাম বা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই লিস্টের এক নম্বরে রয়েছে রোমানিয়ান কণ্ঠশিল্পী ডারিয়ার আগুস ডায়রিস গানটি। আর এই গানটি আমি এই ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করার সময় শুনছিলাম এবং কেন জানি এই গানটি ইদানিং আমার খুব ভালোই লাগে। তবে আমি জানি না কেন যেন ডারিয়া বা এই গায়িকার গান শুনলে আমার মনে হয় তার খুব কষ্ট হয় গান গাইতে, কারণ তার সব গান কিন্তু এরকমই। গানটাকে ডিলিট করতে হয়েছে সেই ভিডিও থেকে, তাই বলে আবার অ্যাড দিলাম এই ভিডিও। এরপর 3 নম্বরে রয়েছে আজ থেকে 11 বছর আগে রিলিজ হওয়া একটি আপবিট র‍্যাপ গান লাস্ট নাইট। এই গানটি মূলত ইউটিউব জনপ্রিয়তা পাওয়ার আগে রিলিজ পেয়েছিল, যার জন্য এই গানটি অত ভিউ পায়নি। কিন্তু আপবিট ইংরেজি র‍্যাপ গানে যারা পার্টি জমাতে পছন্দ করেন তাদের কাছে এই গানটি ভালো লাগতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে 2010 সালে আমি যখন প্রথমবারের মতো ইউটিউব ব্যবহার শুরু করি, আর এটি ছিল ইউটিউব থেকে ডাউনলোডকৃত আমার দ্বিতীয় কোনো ভিডিও, আর ইউটিউব থেকে আমার প্রথম ডাউনলোডকৃত ভিডিও ছিল এই র‍্যাপ গানটি। যাই হোক, এরপর 4 নম্বরে রয়েছে আমেরিকান র‍্যাপার ফ্লোরাইডার লো গানটি। এই গানটি আপনি হয়তো অনেক আগে 2-1 বার শুনে থাকবেন, কারণ এই গানটি আজ থেকে 12 বছর পূর্বে ওয়ার্ল্ড ওয়াইড যথেষ্ট ভাইরাল হয়েছিল। এমনকি এই গানটি এখনো টিকটকে লো চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। এরপর 5 নম্বরে রয়েছে আমেরিকান র‍্যাপ গ্রুপ জিম ক্লাস হিরোর স্টেরিও গানটি। এই গানটি 2011 সালে রিলিজ পেয়েছিল এবং ওই সময় আমার অন্যতম একটি ফেভারিট গান ছিল এটি। এরপর 6 নম্বরে রয়েছে আমেরিকান গায়ক জেসন দারলুর হোয়াসে গানটি। এই গানটি 2009 সালে রিলিজ পেয়েছিল এবং ওই সময় এই গানটি অনেক শুনেছি এবং আমার মনে হয় এই গানটি আপনি যদি এখনো শোনেন ভালো লাগতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে এই গানটি 12 বছর আগের হলেও পশ্চিমা দেশগুলোতে কিন্তু এই গানটি এখনো টিকটক ট্রেন্ডিং। ভাই একটু ওয়েট, আমি পশ্চিমা মায়াদের আর কয়েকটা টিকটক দেখবো। এরপর 7 নম্বরে রয়েছে ব্রিটিশ গায়িকা দুয়ালিপার নিউরুল গানটি। এই গানটি আমার কাছে মোটামুটি ভালোই লাগে, আর বিশেষ করে যেসব মেয়েরা শব্দ ছেঁকা খেয়েছেন তারা এই গানটি শুনতে পারেন এবং এই রুলগুলো ফলো করতে পারেন। যাই হোক, দুয়ালিপার কণ্ঠ বা সাইজ মর্দা মর্দা বা পুরুষালী হলেও আমার কাছে কিন্তু ওকে খুব ভালোই লাগে। এরপর 8 নম্বরে রয়েছে আমার অন্যতম ফেভারিট হিপ হপ গায়ক অ্যাকনার স্ম্যাক দ্যাট গানটি। এই গানটিকে আপনি এখনের অল টাইম হিট একটি র‍্যাপ গান বলতে পারেন এবং এই গানটি যে কোনো সময় শুনলে ভালো লাগে। এরপর 9 নম্বরে রয়েছে আমেরিকান গায়ক ফ্লোরাইডার আরেকটি হিট গান রাইট রাউন্ড। এই গানটি 2009 সালের একটি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল গান ছিল এবং আপনিও হয়তো এই গানটি 2-1 বার কোনোভাবে শুনে থাকবেন। এরপর 10 নম্বরে রয়েছে বেলজিয়ামের গায়ক স্টোয়ামির বেলজিয়ামের ভাষায় একটি গাওয়া গান অ্যালোর্স অন ডান্সে।